দেখো বন্ধুরা, নারকেলটাকে প্রথমে আমি ফাটিয়ে নিয়েছি। তো এরপর এটাকে আমি কুড়ুনি দিয়ে কুড়ে নেব মালাইকারি করার জন্য। তো চলো প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, নারকেলটা আমি কুড়ে নিয়েছি। তো এরপর এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এর থেকে আমি দুধটা বের করে নেব। তো প্রথমে নারকেলগুলো আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তো নারকেলগুলোকে আমি দুবার পেস্ট করে নেব। তো এরপর এটাকে আমি মিক্সিতে দিয়ে দেব। প্রথমে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে প্রথমে আমি ভেজে নেব। এরপর আমি নুন মেশানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো। তো আমি দুবার চিংড়ি মাছগুলোকে ভাজবো, মানে দুবার হবে চিংড়ি মাছগুলো আমার। তা এটা কিন্তু আমাদের পুকুরেরই চিংড়ি, মানে পুকুরে আমরা চাষ করেছিলাম। এরপর এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো দেখো চিংড়ি মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি। তো এরপর এটাকে আমি তুলে নেব। এরপর আমি নারকেলের দুধটা বের করে নেব। তার জন্য দেখো একটা সাদা সুতির কাপড় নিয়ে নিয়েছি। তো এরপর আমি নারকেল পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নারকেলের দুধটা বের করে নেব চেপে। আমি মালাইকারির জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দেখো আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ দই নিয়ে নিয়েছি। মোটামুটি আড়াই চামচের মতো এখানে দই আছে, এই চামচের আড়াই চামচ। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। এরপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ওই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজকে ভালোভাবে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো এক চামচ রসুন বাটা দিচ্ছি। তো পেঁয়াজের সাথে এটা আমি ভালোভাবে ভেজে নেব রসুন বাটাটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা। তো আদাটাকেও আমি একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা ফেলে যায়। তো মালাইকারিতে কিন্তু পেঁয়াজের টেস্ট দিলে মালাইকারি টেস্টটা অনেকটা ভালো হয়। গোটা পেঁয়াজ গ্যাস থেকে টেস্ট করে দিলে টেস্টটা দারুণ হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
এরপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের দুধটা। প্রথমে আমি অল্প করে দিচ্ছি। আমি এবারে পুরো দুধটা এর মধ্যে দিয়ে দেবো। তো আমি পুরো দুধ দিয়েই করছি, আমি এর মধ্যে কোনো জল দেব না। তোমরা চাইলে এর মধ্যে জলও অ্যাড করতে পারো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো মালাইকারি যেন একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে চিনি দিলাম। এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এটা এরকম আস্তে আস্তে হোক। তো দেখো এটা আমার হয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি। তো এর উপর আমি একটুখানি ড্রাই নারকেল দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।